183 জন যাত্রী নিয়ে ভারতের রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান। ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বিমানটিতে 183 জন যাত্রী ছিল, তবে সকল যাত্রী অক্ষত রয়েছেন। আজ বুধবার সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার কর্মকর্তারা বলেন, মঙ্গল 10টার দিকে অবতরণকালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি জলাভূমিতে পড়ে, তবে এতে কেউ হতাহত হননি এবং সংকীর্ণ পথ ব্যবহার করে বিমানের সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে আসছিল। রানওয়ে ভেজা থাকার কারণে এটি ছিটকে পড়েছে বলে এয়ারলাইন কর্মকর্তারা ধারণা করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল থেকে রাতভর মুম্বাইয়ে প্রবল বৃষ্টি হয়। এতে নগরীতে যানজট ও জলাবদ্ধতা তৈরি হয়। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।